ব্লকে সবাইকে আর আমার দেখতেছ আমি আর আমার বাবা রেডি আমরা নিশ্চয়ই তোমরা ভাবতেছ তো আমরা যাইতেছি আগরতলা কেউ না কিন্তু এই ফার্স্ট টাইম আমি আর আমার ছেলে একা একা যাইতেছি কারণ কেলেগা ছেলের ছেলেকে নিয়ে কোনো জায়গায় যাইতে আমার একদম ভয় লাগে তো আজকে ফার্স্ট টাইম আমি যাইতেছি আর আমার হাজবেন্ড আমাকে স্টেশনে ট্রেনের মধ্যে উঠাইয়া দিয়াইবো তো তোমরা দেখতেই পাইতেছো আমরা স্টেশনের কাছে আয়া পড়ছি আর এই দেখো আমার হাজব্যান্ড কার সঙ্গে জানি এত কথা কইতাছে তো আচ্ছা যাক তোমরা সব কিছুই দেখো আর কন্টিনিউ ব্লগটা করতে থাকো এই দেখতেছো যে আমরা স্টেশনের ভিতরে আইসি একটু ওয়েট করতেছি ট্রেনের জন্য তো ট্রেন তো আয়া পড়বো তো আমরা তার জন্য টিকিট কাটতে হইবো টিকিট কাটতাম জামু টিকিট কাউন্টারে আবি খুলছে না এখন যাইতেছি গা আমি টিকিট কাটতাম তো এই দেখো টিকেটের দাম মনে হয় ত্রিশ টাকা না বিশ টাকা জানি ঠিক আমার খেয়াল নাই মনে হয় নাই তো এদিকে দেখো টিকেট লাইন আছে এও কম মানুষ বেশি নাই তো গেছি আর আইসি ফট করে টিকিট কেটে লাইছি তো টিকিট কেটে একদম ফাস্ট ফাস্ট গিয়ে ট্রেনের অপেক্ষা করতেছি ট্রেন কোন সময় আইব তো এটা হলো একটা মালের ট্রেন যেটার মধ্যে মাল গাড়ি কর সবাই তো আমরা যে ট্রেনটা আইসি এটা আমি তুলতে খেয়াল আসলো না বা স্কিপ হয়ে গেছে গা যেমনি একটা ভুল হয়ে গেছে গাড়ি কি তো আয়া আমার আমি আর আমার ছেলে একটা সিট পাইলেছি ট্রেনের মধ্যে লুকটি অনেকটা ভালো আসছিলো যে তারা আমার একটু জায়গা দিছে আমার ছেলের নিয়ে বইছি তো এর মধ্যে আবার হ্যাঁ বলে কি কী কিনবো কিনছে কি খাইবো না খাই বাচ্চা কিনলো তো তোমরা দেখো এদিকে ওখানে তারা আমার ছেলে দেখো বাচ্চারা রে যে একটু টাটা দিতেছে দেখো না আমরা ছোটোবেলায় ট্রেন দেখলে টা 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 করতাম তো এইরকমভাবে রকমভাবে আমার ছেলেও টাটা দিছে তারা আর তারপরে দেখো ট্রেন এই দেখো সূর্য একদম অস্ত যেতেছে একদম ভিউটা কি সুপার লাগতেছে আর আমার ভিডিও আর আমি যে ভিউ তুলতাম না এমন একটা সুন্দর একটা ভিউ তুলতাম না তা তো কোনো সময় হইবই না এক কোনো একটা না কোনো ভিডিও সব ভিডিওর মধ্যে আমার সুন্দর একটা ভিউ থাকবো তো এই দেখো আমরা আগরতলা স্টেশনে আয়া পড়ছি আর এদিকে দেখো আমার ছেলে হাই হ্যালো ভাই ভাই আছে তো স্টেশনের একদম লাস্ট মাথায় নামছি লাস্ট মাথাতে আবার আমি ফার্স্ট মাথায় তো লাস্ট মাথায় হাইতে অনেকটা ভিড় এদিকে সিঁড়ি দিয়ে যায় যাইত না তো আমি প্ল্যান করছি যে আমরা আগে ছোটোবেলায় যেই রাস্তা দিয়ে যাইতাম ওই রাস্তা দিয়ে জায়গা তো তোমরা দেখো আমরা আগে ছোটোবেলায় কোন রাস্তা দিয়ে আমরা শর্টকাট মারতাম স্টেশনের মধ্যে সিদ্ধি আশ্রম থেকে তো ওইদিকে আমার ফ্রেন্ড দেখাইতেছে হাই আমি আমি এদিকে আমি এদিকে তো দেখ খেলাইছে আমি আর আমার ছেলে এখন ছেলেরা একটু নামাইছি কারণ হাতে ব্যথা করে না অনেকক্ষণ জায়গা ছেলেকে নিয়ে হাঁটলে তো ওকে একটু নামাইলাম যে বাবা তুই একটু হাঁট তারপর আবার তোকে কুলে নেব তো ঠিক আছে ও একটু হাঁটলো একদম খেলা করতে করতে যেতে শেখা আর এই দেখো প্রচুর দুষ্টামি আছে আর একা একা আইসে অনেকটা আনন্দ পাইতেছে তো আর আমি এদিকে হাইট টাইটা যাতেছে একদম লাস্টের দিকে ফার্স্ট তোমরা বুঝতে আসি তো কতক্ষণ জায়গা হাইট টাইট কে আগে যেতে রে বাবা কে আগে যেতে রে কে আগে যেতে পারে হাতে ধরে হাত দিয়ে ধরে কে আগে যেতে পারে আগরতলা উল্টাই গেছে গা আমার সেলফি আমার লেগা আর এদিকে আমার বোনরা ধরে আয় পড়তেছে যে বাবা কই বাবা কই শোনা কই আয় পড়ছে দেখো তো সবাই আদরটা আমার ছেলের উপরে কারণ আমার উপরে কোনো আদর নাই আমি জানি তো আমার ছেলেরই সবাই আদর করে আচ্ছা যাক পড়ুক ঘেরে আদর করুন মানে আমার আদর করুন সমান তো দেখো আমার মাও সেম আমার শাশুড়ি সেম আমার শ্বশুরও সেম সবাই হ্যার উপরে সবাই হেরেই আদর করে আর আমার আদর করে না তা না মানে ইডেই আসল সুদের টিকা আসল টিকা সুদের দাম বেশি না আসলে আসল টিকা সুদের দাম বেশি সবাই জানে তো ওই দেখো আমি হইলাম আসল আর আমার ছেলে হলো সুদ তো এটা লেগে তো আদর থাকবোই আর এদিকে দেখো আমরা একটা জঙ্গলের রাস্তা দাঁড়িয়েছি এদিকে আমরা সবসময় একদম ছোটোবেলা থেকে তারা ঘরে যখন আমরা ঘুরতে আইতাম যখন আমরা মানে বেড়াইতে আইতাম তো আমরা এদিকেই যাইতাম বেশি সিদ্ধাশ্রম আইলে মানে আমরা এদিকেই যাইতাম এদিকে একটা সাইড দিয়ে রাস্তা আছে এদিকে আমরা হাই সবসময় ঘুরতে আইলো মানে তারা ঘরের থেকে আমরা স্টেশন দিকে ঘুরতে আইলো মর্নিং করলেও আমরা এদিকে যাইতাম তো এদিকে দেখো একটা মানে জঙ্গল এদিকে জঙ্গল আর তেসরা লুঙ্গা লুঙ্গাশুঙ্গা এদিকে হুম তো তাই নাম যে আমি আগে এই দেখো কেমন অবস্থা আর ওই সময় রাস্তাটা অনেকটা আলাদা ছিল এখন রাস্তাটা আরো অনেক অনেক মানে সুন্দর হয়ে গেছে মানুষের হাডা চলার মত লেগে কারণ সবাই এদিকে শর্টকাট মারে না আর এদিকে ওয়ার্ল বেঙ্গালেছে তুমি চিন্তা করছো নি শর্টকাটের লেগে ওয়াল বেঙ্গালেছে কোন ফাফি জানি ওয়ার্লডি ভাঙছে তো তারপরে দেখো আমরা কোয়ার্টারের মধ্যে আয়া পড়ছি তো কোয়ার্টারের মধ্যে আয়া পড়ছি মানে তারা রুমটা আর বেশিক না ওইদিকেই ওই তারা রুমটা এই দেখো মানে তেহাজারের কোয়ার্টার যেটা এখানে আইসি আই এইবার আমার ভিডিওটাও শেষ হয়ে যাবো অনেকটা পরিশ্রম করে আসছি আমার ছেলে এনে এক লাখ অনেকটা পরিশ্রম না ব্যাগ টাকিও আর তাইও অনেকটা হেল্প করছে আমার স্টেশন থেকে আনছে থ্যাংক ইউ থ্যাংক ইউ হেল্প করার আর যাক ব্যাগটা লই আইতে পারছে আর আমি আমার ছেলে একটু আরামে আইছি তো এই দেখো আমার ছেলে আয়োই দোষ টুকু শুরু করে দিব তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট কোয়া দিবা শেয়ার করার কথা কইতাম না কারণ ইন্টারেস্টিং এমন কিছু নাই যে শেয়ার করতে দিব তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকো টাটা ভাই ভাই